হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি 30,000 টাকায় গেমিং পিসি বিল করে দেখাবো। আর গেমিং পিসিতে কী কী কনফিগার থাকবে সব আমাদের সামনে দেওয়া আছে। আর আপনাদেরকে আমি কনফিগারগুলোর প্রত্যেকটা প্রোডাক্ট কী কী দিয়ে গেমিং পিসিটা বিল হবে সেটা আমি দেখিয়ে দিব। চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে আমরা গেমিং পিসিটা বিল্ড আপ করবো সেটা দেখে নিই। আর আপনাদেরকে আমি বলে রাখি, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক অ্যান্ড শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর আমাদের এই গেমিং পিসিটা কীভাবে বিল্ড করব আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো, আর আপনারা উপকৃত হবেন। আর আপনারা দোকানে গিয়ে কম্পিউটার পার্টস নিয়ে আপনারা ঘরে বসে এই গেমিং পিসি বিল্ড আপ করতে পারবেন। ঠিক আছে, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই তাহলে আমরা এই গেমিং পিসিতে কী কী দিচ্ছি। একটু বলে রাখি, এই গেমিং পিসি দিয়ে আপনারা কী কী গেম খেলতে পারবেন, GTA 5, ভ্যালোরেন্ট, তারপর হচ্ছে গিয়ে কল অফ ডিউটি, এছাড়া অন্যান্য গেমিংও আপনারা খেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা এই গেমিং পিসিটা কিভাবে তৈরি করতে হয়, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের গেমিং কেসিং, এটা গেমিং কেসিং, এটা থাকবে আমাদের সাথে এই পিসি বিল্ডিং এর সাথে। এটা হচ্ছে এসপি, একটা মাউস থাকবে, Core i5 প্রসেসর, Core i5, আপনারা Core i5 এর এই গেমিং পিসিটা আমরা বিল্ড আপ করবো Core i5 দিয়ে। তারপর হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই থাকবে, Gigabyte মাদারবোর্ড, তারপর হচ্ছে Lenovo 19 ইঞ্চি মনিটর, আর হচ্ছে এসপি গেমিং কিবোর্ড। আর ভিউয়ার্স, আপনাদেরকে আমি বলে রাখি, এই প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা 3 বছর ওয়ারেন্টি পাবেন, 3 বছর ওয়ারেন্টি থাকবে সাথে এটাতে। আর আপনারা এই গেমিং পিসিটা দিয়ে আপনারা যে গেমগুলো খেলতে পারবেন আপনাদেরকে আমি বলে দিয়েছি। আর কোনো সমস্যা থাকলে বা আপনারা যদি কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা কিভাবে বিল্ডিং করব এই নতুন পিসিটা দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কেসিংয়ে মাদারবোর্ড ফিট করার আগে আমরা আগে চেক করে নিব আমাদের মাদারবোর্ড, র্যাম, প্রসেসর এগুলো ঠিক আছে কি না, বুঝতে পেরেছেন? তাহলে দেখুন আমাদের এই মাদারবোর্ড, এটা গিগাবাইট মাদারবোর্ড, আমরা এটা ওপেন করছি। গিগাবাইট মাদারবোর্ড আমরা ওপেন করলাম, এটা হচ্ছে এখানে মাদারবোর্ড প্যাকের মধ্যে এটা ছাতা কেবল থাকবে, এই ছাতা কেবলটা আমরা মাদারবোর্ডটা একটু পাশে রাখছি। তো দেখুন এখানে আমি ফিট করব, এটা হচ্ছে প্রসেসর স্লট, এটা হচ্ছে মাদারবোর্ড গিগাবাইট T1। আর আপনাদেরকে একটু বলে রাখি আমি এখানে কী কী দিচ্ছি, আবার আপনাদের পুনরায় বলে দিচ্ছি। একটা মাদারবোর্ড থাকবে, Core i5 দিবেন, তারপর হচ্ছে গিয়ে 8 জিবি র্যাম থাকবে, 8 জিবি র্যাম, তারপর SSD থাকবে 120, তারপর Core i5 প্রসেসর থাকবে 4th Gen-এর। তারপর এগুলো আমরা আগে প্রসেসর মাদারবোর্ড এবং র্যাম, SSD সব কিছু লাগাবো। লাগানোর পর যদি আমাদের ডিসপ্লে আসে ওকে হয় তখন আমরা আমাদের এই কেসিংয়ে, গেমিং কেসিং আমরা সব ফিটিং করব। ঠিক আছে, দেখে নিই তাহলে আমরা প্রসেসরটা আমরা লাগাবো। হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, এখন আমরা Core i5 প্রসেসরটা আমাদের এই মাদারবোর্ড প্রসেসর ছকেটের মধ্যে আমরা লাগাবো। এটা আমরা লকটা খুললাম, খোলার পর এখানে আমরা দেখবেন ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখি প্রসেসর লাগানোর সময় আপনারা ভালোভাবে দেখবেন এখানে পিন কীরকম আছে, এবং এখানের আমাদের ঘাট যে এখানে অপশনটা কীরকম আছে, আমাদের যে প্রসেসর সকেট আমাদের যে ঘাটটা বসবে এখানে, এই যে আমি বসাই দিলাম, যদি আপনারা ভুল বসেন তাহলে আপনাদের এখানে পিনের সমস্যা হতে পারে। তাই নতুন মাদারবোর্ডে প্রসেসর লাগানোর সময় খুব কেয়ারফুলি আপনাদের লাগাতে হবে, যদি ভুল হয় তাহলে আপনাদের মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে, বা পিন যদি বাঁকা হয়ে যায়, পিন যদি ভেঙে যায় তাহলে আপনাদের মাদারবোর্ড ডিসপ্লে আসবে না। তাই আপনারা এটা লাগানোর পর আমরা এইভাবে দিলাম, দেওয়ার পর আমাদের যে উপরের সেফ প্রোটেক্টর একটা যে ঢাকনা ছিল এটা আমরা তুলে ফেললাম। এটা দেওয়ার পর আমরা কি করছি, এই ক্লিপ দিয়ে আমরা লাগালাম। তাহলে ভিউয়ার্স দেখুন আমরা তাহলে প্রসেসর লাগিয়ে ফেলেছি। এটা হচ্ছে কুলার ফ্যান এখন আমরা লাগাবো না, আগে আমি দেখবো প্রসেসর লাগিয়ে আগে ডিসপ্লে আসে কিনা, যদি ডিসপ্লে আসে তাহলে আমি প্রসেসর কুলার ফ্যানটা লাগাবো, অন্যথা আমি কুলার ফ্যান লাগিয়ে দিলাম তাহলে আমার আবার খুলতে হবে যদি ডিসপ্লে না আসে। তাই আমরা আগে ডিসপ্লে আসে কিনা দেখবো, এরপর আমরা কুলার ফ্যানটা লাগাবো। দেখুন আমরা তাহলে কি করলাম, প্রসেসর ফিট করলাম, এখন আমরা র্যাম দিব। এটা হচ্ছে আমাদের 4 জিবি করে দুইটা 8 জিবি র্যাম থাকবে, র্যাম র্যাম তারপর 4 জিবি করে 8 জিবি,
আমাদের র‍্যাম আমরা মাদারবোর্ড এখন কি কি ফিট করলাম একটা প্রসেসর ফিট করলাম এখন র‍্যাম ফিট করলাম এখন আমি কি দিব এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট করে আমরা দেখব এখন এই পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করে আমরা দেখব এখন ডিসপ্লে আসে কিনা যদি ডিসপ্লে আসে তো ওকে তাহলে আমরা কুলার ফ্যানটা লাগিয়ে আমরা কেসিং এ ফিট করে ফেলতে পারবো হ্যাঁ দেখুন এটা হচ্ছে আমাদের গেম বেলে পাওয়ার সাপ্লাই যেগুলো ভালো পাওয়ার সাপ্লাই সেখানে একটা পাওয়ার কেবলও থাকবে এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই তারপর এই পাওয়ার সাপ্লাইটা আমরা আনবক্সিং করছি দেখুন আমরা এটা আনবক্সিং করছি হ্যাঁ পাওয়ার সাপ্লাই লাগানোর আগেও আমাদের আসলে পাওয়ার সাপ্লাইটা আমরা চেক করে নিতে পারি যেহেতু নতুন পাওয়ার সাপ্লাই আমি চেক করছি না কিন্তু চেক করে নেওয়া ভালো আমরা এখানের মাধ্যমে চেক করে নিব যদি না আসে পাওয়ার সাপ্লাই যদি সমস্যা হয় তাহলে আমাদের আরেকটা নতুন দিতে হবে তাহলে দেখুন আমরা এটা তাহলে আমাদের এখানে যে এই পাওয়ারের মেইন পাওয়ার হচ্ছে এটা আমাদের মাদারবোর্ডের সাথে লাগবে এই যেটা সবচেয়ে বড় পাওয়ার সাপ্লাই যেটা সবচেয়ে এই বড় যে কানেক্টর যেটা আছে সেটা আমাদের মাদারবোর্ডের সাথে একটা বড় আছে এখানে গুণে দেখবেন কয়টা আছে কয় গাটের 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 গাটের এটা আমাদের বড়টা এখানে পাওয়ার লাগবে এটা যদি না দেয় আমাদের মাদারবোর্ডে পাওয়ার আসবে না এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই এর জন্য এটা আমরা লাগিয়ে দিলাম 24 পিনের এই গাট তারপর হচ্ছে আমাদের যে ডিসপ্লে আসবে ডিসপ্লের জন্য কোলার সিপিইউর পাশে লাগাতে হবে এই যে এখানে এটাতে লাগাবো এটা যদি আমরা না লাগাই তাহলে আমাদের ডিসপ্লে শো করবে না আমরা এখানে লাগালাম এরপর আমাদের আশা করি আর কিছু লাগবে না আর যেগুলো আমাদের সাথে পাওয়ার কে আছে এগুলোর সাথে অ্যাটাচ হবে কি হার্ড ডিস্ক এসএসডি এগুলো থাকবে আর এগুলো হচ্ছে যদি গেমিং কোনো লাইটিং এর সাথে এটা আর এটা হচ্ছে গেমিং যদি কার্ড থাকে গ্রাফিক্স কার্ড হ্যাঁ ওটাতে লাগাতে হবে তাহলে দেখুন আমরা জাস্ট এই খোলা অবস্থায়ও আমরা দেখব আগে ডিসপ্লে পাওয়ার আসছে কিনা ডিসপ্লে শো করছে কিনা আমরা দেখব পাওয়ার দিয়ে আমরা এরকম রাখলাম তাহলে আমাদের এটা হচ্ছে গিয়ে কি ভিজিএ কেবলটা আমাদের কোথায় লাগবে মাদারবোর্ডের সাথে মাদারবোর্ড যে ভিজিএ পোর্ট আছে ভিজিএ পোর্টে লাগবে যদি ভিজিএ পোর্টটা যদি আমরা যদি না লাগাই তাহলে আমাদের কি আসবে না আমাদের ডিসপ্লে শো হবে না বা আমরা আউটপুট দেখতে পারবো না এটা লাগাইছি এখন আমাদের একটা পাওয়ার মাদারবোর্ডে যে পাওয়ার আসার জন্য আমাদের একটা পাওয়ার কেবল লাগবে পাওয়ার কেবলটা আমাদের এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমরা কানেক্ট দিলাম এটা কানেক্ট দেওয়ার পর আমরা এখন দেখব এখানে আমাদের মাদারবোর্ডের লাইন আসছে কিনা এবং যেগুলো আমরা প্রসেসর র্যাম লাগিয়েছি সেটা ডিসপ্লে আসছে কিনা যদি ডিসপ্লে না আসে বুঝতে হবে অনেক সময় প্রসেসরের সমস্যা হয় অনেক সময় র্যামেরও সমস্যা হতে পারে তাই চলুন আমরা দেখিনি হয়তোবা আমরা তো কেসিংয়ের সুইচ আমরা কেসিংয়ের পাওয়ার সুইচ দেওয়ার সাথে সাথে চলে আসবে আমি তো এটা কেসিংয়ের সাথে লাগাইনি তাই আমাদের কি স্পার্ক করে তুলতে হবে আমাদের এটা স্পার্ক করে তুলতে হবে মাদারবোর্ড দেখুন আমাদের এখানে একটা প্যানেল সার্কিট আছে প্যানেল সার্কিটটা আমাদের বুঝতে হবে হয়তো আপনাদেরকে প্যানেল সার্কিট নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো এটা বুঝিয়ে দিব এখন আমি এখান থেকে প্যানেল সার্কিটটা আমি একটু দেখছি এই দেখুন এখানে পাওয়ার সাপ্লাইটা ঘুরছে তো এখন আমরা এখানে দেখবো আমাদের ডিসপ্লেতে একটু ডিসপ্লেতে আমরা ফলো করি যদি আমাদের প্রসেসর র্যাম যদি ঠিক থাকে আমাদের এখানে ডিসপ্লে চলে আসছে তার মানে আমরা কি এটা প্রসেসর র্যাম এবং মাদারবোর্ড সব ওকে তার মানে আমরা এখন কেসিং এর সাথে ফিট করতে পারি কোনো সমস্যা নাই তাহলে আমি এখন বন্ধ করে দিচ্ছি এটা আমি অফ করে দিচ্ছি হ্যালো ভিউয়ার্স দেখুন তাহলে আমাদের এই গেমিং কেসিংটা একটু করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের গেমিং কেসিং এটার সাথে আজকে আমাদের 30,000 টাকা দামের গেমিং পিসি আমরা বিল করে দেখাবো এটা দিয়ে আপনারাও চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন যদি আপনাদের এই ধরনের গেমিং পিসির প্রয়োজন পড়ে আর কোনো যদি কোনো বাজেট আপনারা যদি কোনো বাজার থাকে ইচ্ছেতে বাড়তে আমাদের সাথে কথা বলে আমি আপনাদের চাহিদা অনুসারে সেই ধরনের কম্পিউটার বা পিসি বিল্ড করে দিতে পারবো চলুন এটা হচ্ছে আমাদের আজকে গেমিং কেসিং এটাতে আপনাদেরকে যে মাদারবোর্ডটা দেখালাম এটা এখানে ফিট হবে কিভাবে আমরা ফিট করব বা ফিটিংস করব সেটা দেখে নেওয়া যাক তাহলে আমাদের এখানে এই যে গেমিং কেসিং এটা হচ্ছে আমাদের এখানে লিখে দিছে টেম্পারেড গ্লাস এটা এখানে লিখে দিছে টেম্পারেড গ্লাস এটা কারণ হাত থেকে পড়লেই ভেঙে যাবে কারণ আমরা এখানে চারটে স্ক্রু আছে স্ক্রুগুলো আমরা এগুলো খুলে নিচ্ছি দেখুন আমাদের এই গ্লাসটা কিন্তু অনেক ভারী কারণ এটা হাত থেকে পড়লেই শেষ এটা অনেক ভারী এই গ্লাসটা গেমিং কেসিং এর আমরা এটা একটু পাশে খুব সেফটি রাখছি যাতে আর এখানে দেখুন আমাদের মাদার বোর্ড লাগানোর জন্য এখানে আমাদের কি দেওয়া আছে যে স্ক্রুগুলো দেওয়ার এগুলো স্ক্রুগুলো দেওয়া আছে আমরা জাস্ট এখানে মাদার বোর্ডটা আমরা ফিট করব এই যে মাদার বোর্ড দেখতে পাচ্ছেন এটা আমরা এখানে ফিট করব
হ্যাঁ ভিউয়ার্স দেখুন, আমরা মাদারবোর্ডটা এখানে অ্যাটাচ করার আগে আমাদের একটা ফ্রেম আছে, এই ফ্রেমটা বসাতে হবে। এই যে মাদারবোর্ডের সাথে ফ্রেমটা দেয়া থাকবে, কারণ এই ফ্রেমটা যদি আপনি অন্য কোনো মাদারবোর্ডে ফ্রেম লাগালে হবে না, যে মাদারবোর্ডের মডেলের সাথে এই ফ্রেমটা তৈরি করা থাকে। আপনারা এখানে ফ্রেমটা এখানে লাগিয়ে দিবেন, ফ্রেমটা এখানে লাগাবেন, একদম লেগে যাবে। ফ্রেমটা যদি না লাগান তাহলে মাদারবোর্ডটা দেখতে খালি দেখাবে একদম, মাদারবোর্ড পোর্টগুলো আমরা এখানে লাগিয়ে দিলাম। এখন মাদারবোর্ডটা একদম আমাদের ফ্রেমের সাথে মিলে গেছে। এখন দেখুন আমাদের এখানে যে এই মাদারবোর্ডের যে স্ক্রুগুলো বসবে একদম, যে একদম মিলে গেছে, এখানে স্ক্রুগুলো আমরা লাগিয়ে দিব। এখন স্ক্রুগুলো কোথায় পাবো? এটা নতুন কেসিংয়ের সাথে এগুলো দেওয়া থাকে। আমরা নতুন কেসিংয়ের সাথে, আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের নতুন কেসিংয়ের সাথে এগুলো দেওয়া আছে, আমরা এখান থেকে নিব। দেখুন আমাদের মাদারবোর্ডের স্ক্রুগুলো যেখানে লাগানোর জন্য আমরা কেসিংয়ের সাথে ছিল, আমরা এই কেসিংয়ের সাথে নিচ্ছি। কেসিংয়ের সাথে যেগুলো ছিল আমরা এগুলো প্যাকেটগুলো একটু খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এখান থেকে আপনারা স্ক্রু যে যেখানে সাথে ফিট হবে সেই স্ক্রুগুলো ওখানে লাগাবেন। আমরা এই ধরনের স্ক্রুগুলো মাদারবোর্ডের সাথে লাগবে, তো আপনারা একটা একটা করে কি করবেন, এগুলো লাগিয়ে দিবেন প্রত্যেকটা জায়গায়। আমরা সম্পূর্ণ একটা স্ক্রু কিভাবে লাগাতে হয় সম্পূর্ণ দেখাচ্ছি না, একটা করে দেখালাম, আপনারা সবগুলো লাগাই ফেলবেন আস্তে আস্তে। হ্যাঁ ভিউয়ার্স দেখুন, আমরা তাহলে স্ক্রুটা লাগানো শেষ হলো। এখন লাগাবো আমাদের প্রসেসরের উপর যেটা কুলার ফ্যান থাকবে, যেটাকে কুলার ফ্যান কেন লাগাই, যদি কুলার ফ্যান যদি আপনি না লাগান তাহলে আপনার প্রসেসরটা অনেক হিট হয়ে যাবে। হিট হওয়ার কারণে আপনার মাদার বোর্ড কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, বা আপনার ডিসপ্লে আসবে না, কম্পিউটার রান হওয়ার আগে বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তাই কুলার ফ্যানটা প্রসেসরটাকে কি করে, ঠান্ডা রাখে। তাই আপনারা প্রসেসরের উপর আপনাদের কুলার ফ্যানটা লাগাতে হবে। কুলার ফ্যানটা লাগানোর জন্য আপনাদের ভালোভাবে দেখতে হবে লক ঠিক আছে কিনা। এখানে লক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ করে আছে, বা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ পদ্ধতিতে আছে। তো আমরা কি করব, এখানে মাদারবোর্ডের সাথে ফিট করে দিচ্ছি। এইখানে যেটা দেখতে পাচ্ছেন এই কুলার ফ্যানের সাথে, এটা হচ্ছে থার্মাল প্যাচ। এই প্যাচটা যদি না থাকে, আপনি শুধু কুলার ফ্যানটা লাগালে যে এটা কি থাকবে, ঠান্ডা থাকবে, তা কিন্তু না, আপনার এই প্যাচটা থাকতে হবে। এটা হচ্ছে মেইন, এটাই আপনাদের প্রসেসরকে, মাদারবোর্ডের প্রসেসরটাকে কি ঠান্ডা রাখে, এই প্যাচটা। হ্যাঁ, যদি আপনাদের যদি প্যাচটা, এটা কোথায় পাবেন, যদি না পান আমাদের থেকে প্যাচটা আছে, যদি চান আমাদের থেকেও নিতে পারবেন এই প্যাচটা, বুঝতে পেরেছেন? এগুলো রেডিমেড কিনা পাওয়া যায়। দেখেন আমরা প্রসেসর এখানে চারটা ঘাট আছে, 1 2 3 4, এই বরাবর আমরা বসিয়ে দিব। আপনারা গায়ের জোরে কোনো কিছু করার দরকার নাই, এখানে যদি একদম অ্যাকুরেটলি বসে তখন দেখবেন যে একদম ফিট হয়ে গেছে। দেখেন বসে গেছে, আপনারা জাস্ট উপর থেকে একটা পাঞ্চ করবেন, ব্যাস একটু উপর থেকে আমরা প্রেসার দিচ্ছি, দেখছেন বসে গেছে। আর আপনারা কুলার ফ্যানটা বসানোর পর আপনারা দেখবেন কুলার ফ্যানটা নড়াচড়া করছে কিনা, যদি নড়াচড়া করে মনে করবেন যে আপনারা পাওয়ার প্রসেসরের কুলার ফ্যানটা ভালোভাবে লাগেনি, তার মানে বন্ধ হয়ে যাবে গরম হয়ে। দেখুন আমরা এখন নাড়ছি, এখানে কি মুভিং হচ্ছে না। তো এটা হচ্ছে সিপিইউ ফ্যান মাদারবোর্ডের সাথে, যদি এটা না লাগায় তাহলে আমাদের প্রসেসরের উপর যেটা কুলার ফ্যান লাগিয়েছে সেটা ঘুরবে না, তার মানে এটা পাওয়ার। আমরা সিপিইউ মাদারবোর্ডের সাথে এটা লাগিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা লাগানো শেষ আমাদের। তাহলে একটা স্টেপ শেষ, কি কি, আমরা র্যাম 8 GB র্যাম লাগালাম, কোর i5 প্রসেসর লাগালাম, তারপর হচ্ছে কুলার ফ্যান মাদারবোর্ড, এটা শেষ। এখন লাগাবো পাওয়ার সাপ্লাই। দেখুন পাওয়ার সাপ্লাইটা আমরা কিভাবে লাগাতে পারি, এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটা আমাদের লাগানোর জন্য কেসিংয়ের নিচে অপশনে আমাদের এটা দেওয়া আছে। তাহলে পাওয়ার সাপ্লাই লাগানোর জন্য আপনাদের কি করতে হবে, এই গেমিং কেসিংয়ের পিছনের ব্যাকপার্টটাও খুলতে হবে। ব্যাকপার্টটা খোলার জন্য আপনাদের স্ক্রুগুলো খুলে ফেলতে হবে। স্ক্রুগুলো অনেক সময় হাতে খোলা যায়, বা যদি না হয় আপনারা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে ফেলবেন। দেখুন আমরা তাহলে স্ক্রুটা খুলে ফেলছি। এখন উপরে পিছনের যে আমাদের কেসিং এর পার্টটা আছে আমরা এটা খুলে নিলাম। দেখুন আমাদের কেসিংটা, এই কেসিং পার্ট, এটা আমরা একটু সেফটি জায়গায় রাখছি। দেখুন আমরা এখানে পাওয়ার সাপ্লাইটা এখানে লাগাতে হবে, আমাদের পাওয়ার সাপ্লাই। দেখুন এখানে পাওয়ার সাপ্লাই বসবে, আবার এটাতে বসবে যে আপনার হার্ড ডিস্ক বসতে পারে বা SSD বসতে পারে, দুইটা এখানে বসাতে পারেন। আর আমরা তো এখানে SSDটাই দিব, এখানে লাগাতে পারবেন আপনারা গেমিং কেসিংটা, এখানে লাগাচ্ছি আমরা। দেখুন আপনারা যদি গেমিং এখানে যদি পাওয়ার সাপ্লাই যদি ভুল লাগান তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে যে স্ক্রু লাগানোর জন্য যে ঘাট দেওয়া আছে এগুলো মিলবে না, তার মানে আমার এখানে কি ঘাটটা মিলে গেল, তার মানে আমাদের পাওয়ার সাপ্লাই লাগানো শুদ্ধ আছে। তাহলে আমরা কি করবো, পাওয়ার সাপ্লাইয়ে স্ক্রু লাগাতে হবে। স্ক্রু যদি না লাগান তাহলে তো এটা এখানে কি আপনার নড়ে যাবে, তাহলে আমরা এখানে স্ক্রুগুলো লাগিয়ে দিব।
হ্যালো ভিউয়ার্স, তাহলে আমরা এখানে পাওয়ার সাপ্লাই এর কানেকশনগুলো দিয়ে দিচ্ছি। আমরা তো আগেই দেখিয়েছি কিভাবে কানেকশনগুলো দিবেন, এখানে পাওয়ার সম্পূর্ণ মাদারবোর্ডের সাথে এখানে সিপিইউ পাওয়ারটা কিভাবে দিবেন। এখন আমরা এখন ফিট করব এসএসডিটা। এসএসডিটা কিভাবে ফিট করব সেটা আমরা দেখো আপনাদেরকে বলেছি। এসএসডির জন্য একটা SATA পাওয়ার থাকবে। এসএসডিটা আমরা 120 GB এসএসডি দিচ্ছি। এই জিনিসটা আমরা এখান থেকে আনবক্সিং করছি। এটা খোলার পর জাস্ট আপনারা এখান থেকে কি করবেন, এটা আমাদের এসএসডিতে এই SATA পাওয়ারে লাগবে, এটা SATA পাওয়ারে লাগবে এটা। তারপর আরেকটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে SATA ডাটা কেবল বলা হয়। এটা আমাদের এই জিনিসটা যে ব্ল্যাক এটা আছে, আমরা এটাই লাগাবো। এটা মাদারবোর্ড একটা থাকবে, আরেকটা হচ্ছে আমাদের এসএসডিতে থাকবে। এই দেখুন আমরা তাহলে একটা এসএসডিতে এখানে লাগাচ্ছি। তারপর আমরা একটা মাদারবোর্ডে, এই যে আমরা একটা মাদারবোর্ডে লাগাবো। এই যে আমাদের এখানে যে মাদারবোর্ডে SATA পোর্ট আছে এখানে আমরা লাগিয়ে দিচ্ছি। ব্যাস এটা হয়ে গেল। আর আপনারা এসএসডিটা আমাদের এখানে যে এই এখানে আমাদের এসএসডি রাখার যে জায়গাটা আছে আমরা ওখানে রাখবো, তো কোনো সমস্যা নেই, আমরা এখানে তারগুলো এখানে রেখে দিচ্ছি সব। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, আমরা তাহলে এগুলো সব কানেক্ট করে দিয়েছি। এখন আমাদের কানেকশন আছে আমাদের যে RGB লাইট কেসিং এর RGB লাইটগুলো কিভাবে কানেক্ট দিব, এখান থেকে RGB লাইট এবং এখানে যে মাদারবোর্ডের সাথে এই যে এই রিস্টার্ট সুইচ পাওয়ার সুইচ কিভাবে আপনারা কানেক্ট দিবেন সেটাও দেখাচ্ছি এখান থেকে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের USB 3 কেবল, এটা এখানে আমাদের মাদারবোর্ডে নাই USB 3, এটা সেই জন্য আমরা এটা কানেক্ট দিব না। আমরা আগে দেখবো এখানে কি পাওয়ার সুইচ রিস্টার্ট সুইচ HDD সুইচের কেবলটা আমরা এখান থেকে লাগিয়ে নিব। এই যে কেবলগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এখানে লেখায় আছে আমাদের একটা কি আছে এখানে HDD LED, তারপর হচ্ছে পাওয়ার LED, আর একটা হচ্ছে পাওয়ার সুইচ। তো পাওয়ার সুইচের জন্য আমরা এখানে পাওয়ার সুইচের সাথে এখানে যে প্যানেলটা আছে আমরা পাওয়ারে লাগাচ্ছি। এই যে পাওয়ার, পাওয়ারের নিচে হবে আমাদের রিসেট সুইচ, এই যে রিসেট কেবলটা লাগাবো। যদি কেবলগুলো যদি না লাগে তাহলে আমাদের কেসিং এর পাওয়ার সুইচ এবং রেজিস্টার সুইচ দেওয়া যাবে না। এখানে আমরা নিচে রেজিস্টার সুইচ দিলাম, আর অন্যগুলো লাগালেও চলে। লাগালে কি হবে, আপনাদের কেসিং এর লাইটগুলো জ্বলবে, এটা LED পাওয়ার। তারপর এখানে HDD LED, HDD LED-টাও লাগিয়ে দিচ্ছি আমি, এটা রেজিস্টারের পাশে হবে। তারপর হচ্ছে LED পাওয়ার, পাওয়ার LED আমরা পাওয়ারের পাশে লাগাবো। হ্যাঁ ভিউয়ার্স দেখুন, আমরা তাহলে যে কেসিং এর পাওয়ার সুইচ রেজিস্টার সুইচ আমরা কি করে নিলাম, এটা মাদারবোর্ডের সাথে অ্যাটাচ করে নিলাম। এগুলো চাইলে তারগুলো আপনারা কি করতে পারেন, খুব সুন্দরভাবে যত্ন করে আপনারা লাগাবেন। এখানে আর দুইটা আছে, এটা তো আমরা তো অপশনাল রেখে দিয়েছি, যেটা USB 3 যেহেতু আমাদের মাদারবোর্ডের সাথে নাই সেই জন্য আমরা এখানে একটা হচ্ছে কি অডিও, আর একটা হচ্ছে USB। তো অডিওটা কোথায় আছে আমরা একটু দেখি, এখানে হচ্ছে USB লাগাবো, USB তে লাগিয়ে দিব। কারণ USB যদি আপনারা না লাগান তাহলে আপনারা কেসিং এর যে সামনে এই যে উপরে USB গুলো আছে, এই USB গুলো এগুলো হচ্ছে USB 2, এগুলো কানেক্ট পাবে না। এটা হচ্ছে USB 3, আপনাদেরকে কেবলটা দেখিয়েছি, এই যে কেবল, এই কেবলটা দেখালাম না, এটা হচ্ছে USB 3। কারণ এটা মাদারবোর্ডের সাথে USB 3 কানেকশন নাই বিদে আমরা এটা দিতে পারছি না, তাহলে USB 3টা এখন অপশনাল থাকবে। যত আমরা আরো আপডেট মাদারবোর্ডে উঠবো সেখানে পাবো। আর এটা হচ্ছে অডিও, যদি অডিওটা যদি আমরা যদি মাদারবোর্ডের সাথে যদি কানেক্ট না দিই তাহলে এখানে আমাদের কেসিং এর সাথে অডিও আছে, এই যে অডিও আমাদের এটা অডিওটা কি হবে না, ডিসেবল থাকবে সবসময়, সেই জন্য আমরা এনাবল করে দিব অডিওটা। এখানে অডিও লেখা আছে মাদারবোর্ডের সাথে প্যানেল, এখানে অ্যাপ অডিও লেখা আছে, আমরা অডিওতে হ্যাঁ আমরা এটা লাগিয়ে দিলাম। তাহলে আমাদের কানেকশন একদম শেষ পর্যায়ে, এখন আমরা ফিট করব, কানেক্ট দিব কি এখন কেসিং এর যে এলইডিটা, যদি আমরা যদি এখন এই অবস্থায় আমরা ওপেন করতে পারি, ওপেন যদি করেও থাকে আমাদের কি কেসিং এর পাওয়ার বা কেসিং এর লাইট RGB লাইট গুলো জ্বলবে না। তো RGB লাইট গুলো যেন মনিটর বা PC ওপেন করার সাথে সাথে যেন জ্বলে, সেই জন্য আমাদের এটা আমাদের পাওয়ার সাপ্লাই এর সাথে কানেক্ট দিতে হবে এই লাইটটা। এটা হচ্ছে আমাদের কেসিং এর RGB লাইটের কানেক্টর, এটা আমাদের কি পাওয়ার সাপ্লাই এর পাওয়ারের সাথে আমাদের লাগাতে হবে। তো লাগানোর জন্য আমরা কি করব, এটার সাথে জাস্ট এখানে আমরা এটা লাগিয়ে নিলাম। আপনার এটা লাগিয়ে নিব,
কারণ এগুলো দেখবেন এখানের সাথে মানে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। ওকে এখানে লাগলো। তাহলে ভিউয়ার্স আপনারা কি করবেন, এটা ভালোভাবে যে এলোমেলো যেগুলো আছে এগুলোকে আমরা চাইলে পিছনে ট্রান্সফার করে দিতে পারি, সব এই কেবলগুলো আমরা চাইলে পিছনে ট্রান্সফার করে দিতে পারি। যাই হোক, আমি আপনাদেরকে কানেকশনটা দিয়ে দেখালাম আর কিভাবে যত্ন করে কাজটা করবেন সেটা আপনারা করে নেবেন নিজেদের নিজেদের মতো করে। জাস্ট আমরা এখানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা লাগিয়ে নিলাম, আমাদের পিছনের যে ব্যাক পার্টটা আছে আমরা এটা লাগিয়ে নিচ্ছি আপনাদেরকে। জাস্ট এটা দেখানোর জন্য আমি কি করছি, মানে তাড়াহুড়া করে, আমি ভিডিও লম্বা না করার জন্য আমরা এটা খুব তাড়াহুড়ার মধ্যে করে দিচ্ছি, কিন্তু আমরা যখন কাস্টমারকে দিব খুব গোছালোভাবে আমরা এটা কাজটা করে দিব। জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দেখালাম যে মানে যেটা আপনার কাজ করতে হবে সেটা আমরা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করে দিলাম, আর গোছানোর দায়িত্বটা আপনারা নেবেন আর কি। বুঝছেন কিভাবে গোছাতে হবে সুন্দরভাবে, কারণ আপনি যদি কাস্টমারকে যদি ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে দ্বিতীয়বার আপনাকে কি দিবে, কাজ দিবে। কারণ আমরা তবু এখানে খুব এলোমেলো করে তারগুলো এলোমেলো করে রাখছি, কারণ আমি চাচ্ছি না ভিডিওটা লম্বা হোক, সেই জন্য আমরা এই অবস্থায় আমরা কি করছি এখন আমরা গ্লাসটা দিচ্ছি, টেম্পার যে গ্লাসটা লাগিয়ে দিচ্ছি। তাহলে দেখুন আমরা এখানে সম্পূর্ণ মাদারবোর্ডের সাথে যা যা কানেক্ট করা সবগুলো করে ফেললাম, পাওয়ার সাপ্লাইটাও কানেক্ট করলাম, এসএসডিটাও কানেক্ট করলাম, আরজিবিটাও কানেক্ট করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখন আমরা পাওয়ার লাইন দিয়ে দেখব, এখন সিপিউটা ওপেন হচ্ছে কিনা সেটাই দেখব, সেটা দেখে আমরা আজকের মধ্যে এখানে ইতি টানবো। দেখেন আমরা কি করতে পারি, শুধু ডিসপ্লেটা যদি আসে তাহলে এরপর আমরা অপারেটিং করব। অপারেটিংটা কিভাবে করবেন সেটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আগেই একটা ভিডিও দিয়েছি, কিভাবে অপারেটিংটা করবেন, কিভাবে বায়োসে দেখবেন, কিভাবে বোর্ড সেট আপ করবেন, সব কিছু দেওয়া আছে। আপনারা আমাদের ভিডিও আমাদের চ্যানেলে ঢুকে আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন, একদম কমপ্লিট আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নিজেরা করে নিতে পারবেন। তাই আপনাদের আমি ভিডিও ল্যান্ডি না করার জন্য এটাই প্রসেসটা করছি। এখানে আমি এখন কি করেছি, সব কানেকশন করার পর আমরা এখানে পাওয়ার লাইনটা দিচ্ছি, পাওয়ার লাইনটা দিয়ে দিলাম। এখন কি দিব, ভিজিএ লাইন, কারণ আমাদের আউটপুট দেখতে হবে তো, তার নয় সেই জন্য আমরা ভিজিএ লাইনটা আমাদের মাদারবোর্ডের সাথে দিচ্ছি, সেটা কিন্তু আপনাদেরকে আগেও দেখিয়েছি আমি। এখন আমরা কিবোর্ডের লাইনটা দিব, আমরা এখানে কিবোর্ড আমাদের যে পুরাতন কিবোর্ডটা দিয়ে আমরা চেক করছি, আমরা তো কাস্টমারকে নতুন কিবোর্ডগুলোই দিব সবকিছু, আর কাস্টমারকে কখন আপনাদেরকে এখানে যেভাবে দেখাচ্ছি ওভাবে দিব না, আমরা খুব গোছানোভাবে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে দিব, ঠিক আছে। আর আপনাদের কথা আমি দেখিয়ে দিলাম, যাক আমি এখন পাওয়ার দিয়ে দেখি আমাদের ডিসপ্লে শো হচ্ছে কিনা একটু করে। আমরা এখানে যে পাওয়ার সুইচটা আছে আমরা পাওয়ার সুইচটা দিব, এখন যদি দিই তাহলে আমাদের কেসিংটা দেখি, আমরা পাওয়ার সুইচটা দিব এখন। দেখুন আমাদের সিপিইউ ওপেন হয়ে যাচ্ছে, আর এদিকে আমাদের ডিসপ্লে আসছে কিনা আমরা এখানে দেখব। দেখুন আমাদের এখানে ডিসপ্লে চলে আসছে, আমাদের ডিসপ্লে চলে আসছে, তার মানে দেখুন, দেখেন যেহেতু আমাদের এখানে কোনো আমরা এই লেখাটা কেন আসছে, আমরা এসএসডিটা কি করিনি বা অপারেটিং করিনি সেই জন্যই। আমরা একটু দেখছি আমাদের বায়োসটা আমরা দেখে নিচ্ছি একটু। দেখুন আমরা এই পর্যন্ত কিভাবে বোর্ডে ঢুকতে হবে, বোর্ডে ঢুকতে হবে আমি আগে ভিডিওতে আমি দিয়েছি, এবং কিভাবে বায়োস করবেন, কিভাবে উইন্ডোজ সেট আপ করবেন ওখানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনারা দেখে নেবেন। আর একটু যে আমাদের এখন কমপ্লিট হয়েছে পিসিটা কিভাবে বিল্ড করবেন, গেমিং পিসি আপনাদেরকে আগেও বলেছি, এখানে জিটিএ 5 খেলতে পারবেন, তারপর আপনি কল অফ ডিউটি গেম খেলতে পারবেন, এর চেয়ে আনুষঙ্গিক আরও গেম, নর্মাল গেম হোক আর একটু ভারী গেম হোক আপনারা খেলতে পারবেন এটাতেই। তাহলে দেখুন আমাদের একটু কেসিংটা আপনারা দেখে নিন, যে গেমিং কেসিং, যে একটা গেমিং পিসি 30,000 টাকায়, অনলি 30,000 টাকায় যে গেমিং পিসি আপনারা আপনাদের সামনে বিল্ডিং করে দেখালাম, বিল্ড আপ করে দেখালাম। আপনারা এই জিনিসটা চাইলে আপনারা ভালো গ্রাফিক্সের কাজও করতে পারবেন, গেমিংও খেলতে পারবেন এটাতে দিয়ে। তারপরে যাই হোক, আমরা আর আপনাদের আমি ভিডিওটা ল্যান্ডি করবো না আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলে দিচ্ছি আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।